গণতন্ত্র না থাকলেও পাকিস্তান আমলে কিংবা সামরিক শাসন আমলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের নির্বাচন নিয়মিতই অনুষ্ঠিত হতো। সেখানে গণতান্ত্রিক সরকারের সময় এর ব্যত্যয় ঘটে আসছে, তাও 27 বছর। দাবি সব মহলে থাকলেও অজ্ঞাত কারণে তা আর হয়ে ওঠেনি। আসার কথা বুধবার ছাত্রলীগের 69তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই নির্বাচন করার তাগিদ আসলো ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে। সকল ছাত্র সংসদের নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন, একে শুভ লক্ষণ বলেই স্বাগত জানাচ্ছেন বিশ্লেষকরা। কোন ছাত্র সংগঠন সেখানে তৎপরতা চালাতে পারছে, কোন সংগঠন পারছে না। ক্যাম্পাসে বা শিক্ষাঙ্গনে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ছাত্র দলের ছেলেরা আসলে বিশ্ববিদ্যালয়ে কি পরিবেশ তৈরি করবে, এটা খুব একটা গভীর চিন্তার বিষয়। কোনো বিশ্ববিদ্যালয়ই নির্বাচনের জন্য সহায়ক না। নির্বাচন ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ ও সহায়তা সরকারকেই দিতে হবে বলে মত দেন কেউ কেউ। 27 বছর নির্বাচন হচ্ছে না, এখন এই জটলা খোলার যে ঝুঁকি, এই ঝুঁকিটা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে কি না, শিক্ষামন্ত্রীকে সে ব্যবস্থাটা করতে হবে। বিশ্ববিদ্যালয় অথরিটিকে নিশ্চিত করতে হবে যে আমরা নির্বাচন হলে তার সমস্ত মানে ভালো মন্দ প্রস্তুতি বা ভালো মন্দ যাই হোক না কেন, আমরা তার দায়িত্ব নিলাম। সরকার যদি চায় যে ছাত্র সংসদ নির্বাচন হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যেসব কর্তৃপক্ষ আছেন, উপাচার্যরা আছেন, বিরোধীরা করলেও সেটি তারা ঠেকাতে পারবেন না। উচিত এই যত দ্রুত সম্ভব নির্বাচনের একটি পরিবেশ তৈরি করা। অবশ্য এখনই এমন নির্বাচন করার সাংগঠনিক সক্ষমতা আছে বলেই মনে করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। আমাদের ছাত্রলীগ প্রথম থেকেই এই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, সবগুলো ক্যাম্পাসে আমরা ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় সংগঠনটি, সেখানে বিরোধী মতাদর্শের কোনো ছাত্র সংগঠনের অংশ নেওয়াকে স্বাগত জানায় তারা। যারা প্রতিপক্ষ ছাত্র সংগঠন আছে তারা আসুক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা কম্পিটিশন করতে চাই। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।